নারী নিপীড়নের বিরুদ্ধে নারীকে যে রাষ্ট্রবন্ধনা করে তার বিরুদ্ধে যে র্যালি, সেই র্যালিতে যে নারী শিক্ষার্থী বন্ধুরা সহ যে বন্ধুরা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি এই সংসদ ভবনের সামনে যখন বেগমগঞ্জের সেই নারীর আর্তনাদ এই সংসদ ভবনের সামনেও যেন আমাদের কানে প্রতিধ্বনিত হচ্ছে। আপনারা জানেন কি নির্মমভাবে সংঘবদ্ধভাবে সেই বেগমগঞ্জের নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল। তার আগে সিলেটে MMC কলেজের ঘটনা আমরা জানি, খাগড়াছড়ির ঘটনা আমরা জানি। আজকে সরকার মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সমস্ত ধর্ষণ একটার পর একটা সারা দেশে যে ধর্ষণের মহামারী চলছে, যেই দেশে একজন নাগরিক হিসাবে নারী হিসাবে আমরা নিরাপত্তা বোধ করছি না, রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেই রাষ্ট্রে কারা ধর্ষণ করছে? আজকে এই ধর্ষণকারীদেরকে রাষ্ট্র এবং ক্ষমতাসীনরা বিচ্ছিন্ন মানুষ হিসাবে দেখিয়ে তাদের নিজেদের দায়কে অস্বীকার করার চেষ্টা করেছে। আপনারা দেখবেন বেগমগঞ্জে যারা ধর্ষণের ঘটনায় যুক্ত ছিল, যারা ওই নারীকে বিবস্ত্র করেছে, সেই দেলোয়ার বাহিনী, সুমন বাহিনী, সম্রাট বাহিনী নামে বেগমগঞ্জে বহু বাহিনী রয়েছে, যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় থেকে তাদের সন্ত্রাস এবং লুটপাটের কাজে সহায়তা করে। তাই তাদেরকে রক্ষা করা, তাদেরকে যা খুশি তাই করতে দেওয়ার লাইসেন্স এই ক্ষমতাসীনরাই দিয়েছে। আজকে আপনারা এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের কথা বলেন, কিন্তু যারা ধর্ষকদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, তারা সমাজের মধ্যে ধর্ষক তৈরির মানসিকতা তৈরি করে, তাদেরকে ফাঁসি দেবে কে? ধর্ষক তৈরির যে মানসিকতা, যেই সংস্কৃতি, তাকে আমরা ক্রসফায়ার করেও দূর করতে পারবো না, তাকে মৃত্যুদণ্ড দিয়েও দূর করতে পারবো না। তার জন্য পাল্টা সংস্কৃতি দরকার, সেই পাল্টা সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা শুনছেন যখনই ধর্ষণের প্রসঙ্গ আসে, আজকে বেগমগঞ্জ সহ সারা দেশে নারী শিশু বৃদ্ধ কোনো নারী নিরাপদে নেই। আমরা এই সকল প্রকার ধর্ষণের শাস্তি দাবি করি, একই সাথে বলতে চাই ধর্ষণ যারা করছে তাদেরকে মাদকাসক্ত বিকৃত এইভাবে নানা তাদের নানা তাদের নামের সাথে নানা পরিচয় দিয়ে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একজন ব্যক্তি কীভাবে মাদকাসক্ত হন, কেন পর্নোগ্রাফি দেখে, কেন বিকৃত হয়, সেটা এই সমাজকে প্রশ্ন করতে হবে। একজন তরুণ যার সমাজ গড়ার কথা, যার সমাজ নিয়ে স্বপ্ন দেখার কথা, সে কেন মাদকাসক্ত হয়, কোথায় মাদক পায়, কেন পর্নোগ্রাফি দেখে, এই প্রশ্নগুলোকে আড়াল করে আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন করতে পারবো না। আপনারা দেখবেন আমাদের যে আইন আছে, সংবিধানে নারী এবং পুরুষ সকলকে সমান অধিকার দেওয়া থাকলেও একইভাবে আমরা পারিবারিক আইনে দেখব নারীর সম্পত্তিতে সমান অধিকার নেই, নারীকে অভিভাবক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, নাগরিক হিসাবে নারীর যে অধিকার সেই অধিকারই রাষ্ট্র দেয় না, একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসাবে স্বীকৃতি দেয় না। পাঠ্যপুস্তক, বিজ্ঞাপন, চলচ্চিত্র সমস্ত কিছুতে নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যা দেখে মনে হয় নারী যৌন বস্তু, নারী ভোগ্য বস্তু। এই যে দৃষ্টিভঙ্গি রাষ্ট্র ছড়িয়ে দিচ্ছে সমাজের মধ্যে, সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। পুরুষরা আমাদের শত্রুরা, কিন্তু যেই পুরুষরা ধর্ষণ করে তাদের শাস্তি যেমন আমরা দাবি করি, তেমনি আমরা মনে করি এই লড়াই নারীকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের পুরুষ বন্ধু যারা যারা এই দেশের নাগরিক, তারাও নিশ্চয়ই ধর্ষক পরিচয়ে বড় হতে চায় না, ধর্ষক পরিচয় তাদেরকে নিশ্চয়ই মহিমান্বিত করে না। আমরা মনে করি নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা একটা নিরাপদ সমাজ, মানবিক সমাজ, নারী পুরুষের সমাজ, সকলের সমাজ তৈরি করার জন্য ধর্ষণ